এসব পাবলিক খায় না। যশ নুসরাতের নাচে ট্রোলের বন্যা নেট পাড়ায়। নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত ট্রলি পাড়ায় চর্চিত এই জুটি এখন ব্যস্ত রয়েছেন তাদের আগামী ছবির প্রচারে। নাম মেন্টাল। ছবির পোস্টার থেকে শুরু করে ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইয়াশ ব্যানারে আসতে চলেছে আরও একটি ছবি। বলিউডে সদ্য ডেবিউ করেছেন ইয়াশ। এবার কলকাতায় ফিরে নুসরাত ও নিজের ছবিতে দিয়েছেন নজর। সোশ্যাল মিডিয়ায় বারবারই সক্রিয় এই জুটি। রিলস থেকে শুরু করে ভিডিও ছবি ক্রমাগত আপলোড করে চলেছেন তারা। সম্প্রতি তাদের নতুন গান কি একখান গান বানাইছো, এই নিয়ে চর্চা এখন তুঙ্গে। এই জুটি যেখানেই যাচ্ছেন ছবির প্রচারে, সেখানেই এই গানের হুক স্টেপ করে যাচ্ছেন। ইতিমধ্যে গানের ভিউ ছাড়িয়েছে 5 লাখেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় এই গান নিয়ে বেজায় চর্চা চলছে। তারা এই গানে নেচে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, আর তা পোস্ট হতেই এবার ট্রোলের বন্যা নেট পাড়ায়। কেউ কেউ লিখেছেন ইয়াশের মুভি তালিকায় আরও একটি ফ্লপ মুভি যোগ হতে যাচ্ছে। কারোর কথায় হাস্যকর হাস্যকর। কেউ লিখেছেন দেখবো না তোমাদের এই অভিনয়, দেখে আমি মেন্টাল হয়ে যাব। কারোর কথায় আবার অন্যতম বাজে এবং ফ্লপ অভিনেতাদের তালিকায় শীর্ষে থাকা 2। যা তা, কেউ কটাক্ষ করে বললেন এইসব এখন মার্কেটে চলে না। যদিও নুসরাত একাধিকবার স্পষ্ট করে বলে দিয়েছেন ট্রোল তাকে খুব একটা স্পর্শ করে না, তিনি এই নিয়ে খুব একটা ভাবতেও চান না। তবে একটা সময় এই ট্রোল তাকে শক্ত করে তুলেছে অনেক, লড়তে শিখিয়েছে তাকে, তাই এখন আর কান দেন না কোনো কিছুতেই।